बंधुरा 2018-19 साले विभिन्न यूट्यूब चैनल थेके शुरू करे सामरिक जार्नालगुलोर हट निউজ হয়েছিল বাংলাদেশ Su-35 অর্ডার করেছে। তখন খুশিতে এদেশের ডিফেন্স লাভারদের চোখ চকচক করে উঠেছিল। এরপর জানা গেল বাংলাদেশ 32টি MiG-35 অর্ডার করেছে। 2017 সালে Su-30SM নিয়েও কম নাটক হয়নি। যাই হোক MRCA থেকে বা মেরিটাইম স্ট্রাইক হিসেবে হোক বা J-7BGI রিপ্লেস হিসেবে হোক Su-35 MiG-35 বা Su-30SME যে কোনো রাশিয়ান ফাইটার আসার সমূহ সম্ভাবনা আছে। বন্ধুরা চলুন আজ আমরা জানব লেজেন্ডারি হাই সফিস্টিকেটেড Su-35 এবং 4++ জেনারেশনের আরেকটি সফিস্টিকেটেড MiG-35 এর তুলনামূলক বিশ্লেষণ এবং কে কোথায় এগিয়ে রয়েছে এবং তার বর্ণনা। বাংলাদেশ যদি রাশিয়ান ফাইটার কিনতে চায় তাহলে এই দুটি ফাইটারের মধ্য থেকে আমাদের কোনটি প্রিফারেবল হবে? বন্ধুরা আশা করি এই দারুণ বিশ্লেষণটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা সুখোই Su-35 রাশিয়ার 4.5+ জেনারেশনের ফাইটার জেট। এটি তৈরি করা হয়েছে আমেরিকার F-22 র্যাপটর এবং F-35 লাইটিং বিমানকে কাউন্টার করার জন্য। তবে বাস্তবতা হলো এই দুটি বিমান থেকে Su-35 স্টিলথি এবং কিছু প্রযুক্তিগতভাবে পিছিয়ে আছে। Su-35 একটি সুপার ম্যানুভারাল এয়ারক্রাফট। এটি ডিজাইন করে সুখোই ব্যুরো এবং তৈরি করা হয় আমুর এয়ারক্রাফট প্লান্টের কমসোমলস্কে। এটি একটি সিঙ্গেল সিট 2 ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফট যা রাশিয়ান Su-27 হ্যাভি ফাইটারের উন্নত সংস্করণ। অন্যদিকে MiG-35 হল মিকোয়ান গ্রুপের ডিজাইনকৃত 4++ জেনারেশনের ফাইটার জেট যা MiG-29 থেকে ডেভেলপ করা হয়েছে ফ্রন্টলাইনার যুদ্ধবিমান হিসেবে। Su-35 সার্ভিসে আসে 2014 সালে, অন্যদিকে MiG-35 সার্ভিসে আসে 2019 সালে। ওই ফাইটারে প্রায় একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলেও দুটি বিমানের ডিজাইনে মৌলিকতা রয়েছে। Su-35কে এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে সুনির্দিষ্ট মিশনের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি এয়ার এবং গ্রাউন্ডে থাকা যে কোনো লক্ষ্যবস্তু খুঁজে বের করে সহজেই ধ্বংস করতে পারে। এর রয়েছে 400 কিলোমিটার ডিটেকশন ক্ষমতা সম্পন্ন ইরবিস রাডার যা একই সাথে 30টি টার্গেটকে লক করতে পারে। অন্যদিকে MiG-35 দিন অথবা রাতে যে কোনো আবহাওয়ায় এয়ার টার্গেট এঙ্গেজ করতে সক্ষম। MiG-35 একটি মাল্টিফাংশনাল ফ্রন্টলাইনার ফাইটার। ইরবিস রাডারের চেয়েও সফিস্টিকেটেড এবং হালকা এশিয়া রাডার সর্বপ্রথম MiG-35 ব্যবহার করা হয়েছে। যদিও Su-35 MiG-35 এর চেয়ে অধিক স্টিলথি ক্ষমতা সম্পন্ন। উভয় বিমানের পাওয়ারফুল সেন্সর অধিক দূরত্বে এনিমি এয়ারক্রাফট এঙ্গেজ করতে সক্ষম। উভয় ফাইটার এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তারা রাশিয়ান নতুন হাইপারসনিক মিসাইল বহন করতে পারে। ফাইটার দুটিকে এনিমি ফাইটারের উপর সিগনিফিক্যান্টলি অ্যাডভান্টেজ প্রদান করে। MiG-35 এবং Su-35 উভয় ফাইটার Kh-35 এবং Kh-31 মিসাইল ছুড়তে পারে, কিন্তু MiG-35 এর অ্যাডভান্টেজ এটি রাশিয়ান Kh-38 মিসাইল ছুড়তে পারে। Su-35 এর সার্থকতার সাথে হোম বেস থেকে লং প্যাট্রোল, সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, এয়ার লং টার্গেট, শত্রু হামলা থেকে রুখে দেওয়ার মাধ্যমে নিজেদের যুদ্ধক্ষেত্র রক্ষা করার ভূমিকা পালন করে। MiG-35 preferred fighter to carry out air combat, aerial reconnaissance, striking surface targets and providing support to troops and forces at land. Su-35 এবং MiG-35 উভয় ফাইটারই সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করা হয়েছে। The design of the both fighter jet in the efficiency of engage endurance and bigger fuel storage. মিসাইল বহন করার সক্ষমতায় উভয় ফাইটার তাদের পুরনো ভার্সনগুলো থেকে অধিক কার্যকরী। যেখানে Su-27 8টি মিসাইল বহন করতে পারত, সেখানে Su-35 12 থেকে 14টি মিসাইল বহন করতে পারে। যেখানে MiG-29 6টি মিসাইল বহন করতে পারত, সেখানে MiG-35 8টি মিসাইল বহন করতে পারে। বন্ধুরা উভয় ফাইটারের সর্বোচ্চ গতি 2.25 ম্যাক, যেখানে Su-35 অধিক উচ্চতায় এবং অধিক দূরত্বে অপারেশনাল কার্যক্রম চালাতে সক্ষম। যদিও Su-35 এবং MiG-35 এর ডিজাইন এবং টেকনোলজি কাছাকাছি, কিন্তু বিমান দুটির রোল ভিন্ন। Su-35 তৈরি করা হয়েছে আমেরিকান F-22 এবং F-35 বিমানগুলোকে মোকাবেলা করার জন্য। দুটি বিমানের মধ্যে Su-35 শুধু অধিক শক্তিশালী নয়, অধিক ব্যয়বহুল বটে। সেদিক থেকে MiG-35 এর অপারেশনাল কস্ট Su-35 এর চেয়ে অনেক এগিয়ে, অর্থাৎ MiG-35 এর অপারেশনাল কস্ট Su-35 এর চেয়ে অনেক কম। MiG-35 শর্ট রানওয়েতে অল্প সময়ে উড্ডয়ন করতে সক্ষম। MiG-35 এর এয়ার স্ট্রাইক ক্ষমতা হ্যাভিয়ার Su-35 এর চেয়ে কম। প্রতিটি Su-35 এর মূল্য যেখানে $67 মিলিয়ন, সেখানে প্রতিটি MiG-35 এর মূল্য হলো $40 থেকে $45 মিলিয়ন। বন্ধুরা, সার্বিক দিক বিবেচনায় এবং আমাদের প্রয়োজনীয়তার নিরিখে MiG-35ই আমাদের জন্য বেস্ট অপশন, কারণ এটি মাল্টিফাংশনাল অপারেশনাল পরিচালনা করার সাথে এর অপারেশনাল কষ্ট অনেক কম এবং মূল্য সাশ্রয়ী। ইফেক্টিভনেস, পাওয়ার এবং মেইনটেন্যান্স কস্ট সব দিক বিবেচনা করে MiG-35ই হতে পারে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য পরবর্তী সেরা চয়েস। বন্ধুরা, বাংলাদেশ এয়ারফোর্স যদি তার F-7BG ফ্লিটটিকে পুরোপুরি MiG-35 দ্বারা রিপ্লেস করতে চায় তাহলে এটাই সম্ভব। F-7BG ফ্লিটটিকে কোনোভাবেই Su-35 দ্বারা রিপ্লেস করা সম্ভব নয় এবং এটা বাংলাদেশ সরকার করবেও না, কারণ এটা বাংলাদেশ সরকারের কাছে একটি অত্যন্ত ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে ধরা হবে। কারণ আমরা যদি দাম বিবেচনা করি তাহলে প্রতিটি Su-35 এর মূল্যে প্রায় দুটি MiG-35 পাওয়া যাবে। বন্ধুরা, সেই ক্ষেত্রে আমরা আমাদের কস্ট ইফেক্টিভনেস হিসাব করে F-7BGর সবচেয়ে ভালো রিপ্লেস হতে পারে MiG-35, Su-35 নয়। তবে বন্ধুরা, এয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটি, ডিপ স্ট্রাইক ডিটারেন্স বিষয় বিবেচনা করে 8 থেকে 12টি Su-35 ভবিষ্যতের জন্য পরিকল্পনা রাখতে পারে বাংলাদেশ বিমান বাহিনী, যেটার সাথে F-7BG রিপ্লেসের কোনো সম্পর্ক থাকবে না। বন্ধুরা, বুঝতেই পারছেন বাংলাদেশ বিমান বাহিনীর নিকট চয়েজেবল, প্রিফারেবল এবং কস্ট ইফেক্টিভ সুপার ম্যানিউভারাল 4+ জেনারেশনের যুদ্ধ বিমান হিসেবে কোন বিমানটি চয়েজে আসতে পারে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো যথাসম্ভব গুরুত্ব সহকারে উত্তর দেওয়ার। বন্ধুরা, এই ধরনের সামরিক বিশ্লেষণ যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। আর আমাকে যে সকল প্রবাসী ভাই বোনেরা দেখছেন বাংলাদেশে দূরে থেকে, সুদূর প্রবাসে থেকে, যারা দেশের সামরিক আপডেট এবং দেশের চলমান ঘটনাবলী সম্পর্কে নজর রাখতে চান তারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি আমাদের সাথে থাকবেন।